আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার টেস্টি কুকিং বিটিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাইম মাছ রান্না। তো এখানে আমি দেখতে পাচ্ছেন বাইম মাছগুলোকে ধুয়ে রেখেছি, আর এই বাইম মাছগুলো ভুনা ভুনা হবে আলুর সাথে। এই বাইম মাছটা আমি রান্না করব, তো এই জন্য আলুগুলোকে বটি বটি করে কেটে নিয়েছি। তো চলুন বাইং মাছ রান্নাটি আমি দেখে নেওয়া যাক, আলু দিয়ে বাইং মাছের ঝোল। তো চলুন রান্নায় চলে যাওয়া যাক। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা হালকা একটু নরম হলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু একটু ভুনা। একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো। এখন এইটি এখন পেঁয়াজ এবং তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলটি অল করে দিবেন, আর লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি সামান্য পানি দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, না হলে শুকনো উপকরণগুলো পড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন সবগুলো মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানো ভালো হলে যে কোনো তরকারি অনেক মজার লাগে। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা বাইং মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে এখন কষিয়ে নিব কিছুক্ষণ, 5-7 মিনিটের মতো। বাইং মাছ ভুনা খুবই মজার একটি রান্না, কারা কারা খেয়েছেন বা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এটি আলু দিয়ে আজকে রান্না করছি, আপনারাও এভাবে রান্না করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি এবং এলাচ, 2-3টা দারচিনি, এলাচ এবং 2-3টা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে এটি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আমি আমার কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিল। এখন আমি ভালো করে এটি 5-7 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এতে পরিমাণ মতো আলু দিয়ে দিব, আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, এই জন্য আমি পরিমাণ মতো একটু আলু দিয়ে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে। দিয়ে এখন আমি ভালো করে আবার 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর ভিতরেও যায়। নিয়ে এখন ঢেকে দিচ্ছি। তো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর একটু ভালো ফ্লেভারের জন্য। এখন আমার এটি মাছ আলুটি কষানো হয়ে গিয়েছে, আমি অনেকক্ষণ ধরে এটি কষিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটি সেদ্ধ হওয়ার জন্য, এবং হালকা হালকা ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না, একটু ভুনা ভুনা হবে। তো দিয়ে এখন এটি আমি রান্না করে নিব 10-15 মিনিট। এখন আমি এটি ঢেকে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এটি রান্না প্রায় হয়ে গিয়েছে, আর তেলও বেশি উঠেছে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে, আমি এই রকম ঝোলই রাখবো। তো এই হচ্ছে আমার আলু দিয়ে বাইং মাছ ভুনা। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেস্টি কুকিং বিটির সাথে থাকবেন।